সদ্য অতিথি ডক্টর কবির চৌধুরী সিনিয়র কর্নেল ব্যাগ জনাব আফতাব চৌধুরী এবং আমার প্রিয় ছাত্রদের কয়েকজন অধ্যক্ষ আসাদ ইকবাল এবং শাখাও এবং ইস্পাহানি সরি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম। কোথায় শুরু করব কোথায় শেষ করব খুঁজেই পাচ্ছি না। এই কলেজে দুটা বছর ছিলাম, সব কাজ করত দৈনিক 6-8-10 ঘন্টা। আমার এই কলেজে দৈনিক 16 ঘন্টা কাজ হতো আর খাওয়া ঘুম এর জন্য ছিল 8 ঘন্টা। সপ্তাহে একদিন শহরে যেতাম। তো যাই হোক আমি শুরু করে দিই। এই কলেজে আমার প্রথম স্মৃতি হলো যে আমি প্রিন্সিপাল হয়ে আসার পরে এপ্রিলের প্রথম সপ্তাহে জয়েন করলাম। মে মাসের 1 তারিখে আমার মা, মে মাসের 2 তারিখে আমার মা মারা গেলেন। আমি জেসিপিএসসির প্রিন্সিপাল ক্যান্টনমেন্টে 4-5 জায়গায় খুঁজে একটা গাড়ি পাইনি। আমার মাকে শহরে গিয়ে লাশটা দেখব এবং ওখান থেকে আমি ডেড বডি নিয়ে দেশে যাব। পরে বাধ্য হয়ে আমি স্টেশন কমান্ডারকে ফোন করলাম যে স্যার সব সোর্স ফেল করেছে, তো আমার মা মারা গেছেন, আমি যেতে চাই। সঙ্গে সঙ্গে উনি ওনার বাসায় ছিল স্টাফ কার, ওইটা পাঠিয়ে দিলেন। তারপরে গ্যারেজে ফোন করলেন যে একটা জিপ কর্নেল সাহেবের বাসায় জলদি যেতে বলো এবং উনি যতক্ষণ রাখে যতক্ষণ থাকে ওনার সঙ্গেই থাকবে। তো আমি জিপটা নিয়ে বাসায় গেলাম, গিয়ে তখন আমার ফ্যামিলি আমার সঙ্গে জয়েন করেনি। তো মায়ের দাফন টাফন করলাম। এটা হলো আমার জেসিপিএসসির প্রথম খুব বিটার এক্সপিরিয়েন্স। এখন আমি সুইট মেমোরিতে চলে যাই। সুইট মেমোরি হলো আমাদের হোস্টেল যখন হলো, হোস্টেলের ছেলেরা আপেল খায় কমলা খায়, সপ্তাহে 2 দিন ফ্রুটস দেওয়া হয়, তো এদেরকে দেশি কোনো ফ্রুটস খাওয়ানো যায় না। একদিন কাঁঠাল দেওয়া হলো, ছেলেরাও যে কাঁঠাল চুরির গল্প বললো, চুরিটা গল্প আমার। তো কাঁঠাল খায় না খায় না, মুশকিল হয়ে গেল, কাঁঠাল অর্ধেক পড়েছিল।